আসসালামু আলাইকুম। ট্রাভিস হেড ক্রিকেট বলকে একেবারে ফুটবলের মতো দেখে তারপরে শট খেলেন, খুব সাবলীল ব্যাটিং করেন তিনি, কিভাবে সম্ভব? এর পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে ট্রাভিস হেডের বায়োমেকানিক্স অনুযায়ী যে টেকনিকটা অ্যাপ্লাই করলে তার জন্য সুবিধা হবে, তিনি সেই টেকনিকেই ব্যাটিং করতে জানেন এবং সেটা শিখেছেন। এক্ষেত্রে সবচেয়ে বড় কৃতিত্ব দিতে হবে অস্ট্রেলিয়ার সাবেক কোচ জাস্টিন ল্যাঙ্গারকে, কারণ ট্রাভিস হেডের পুরো বায়োমেকানিক্স অনুযায়ী যে টেকনিকটা তার জন্য সুইটেবল সেই টেকনিকটাই তাকে বাছাই করে তাকে ওইভাবে উপযুক্ত করেছেন। এবং এই ব্যাপার নিয়ে জাস্টিন ল্যাঙ্গার ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে একটা আর্টিকেলও লিখেছিলেন যে কীভাবে ট্রাভিস হেডকে পুরোপুরি পরিবর্তন করেছেন তিনি। এই ব্যাপারে বুঝতে চাইলে ল্যাঙ্গার অস্ট্রেলিয়া টিমে কোচ হওয়ার আগে যখন ট্রাভিস হেড ব্যাটিং করতেন তখনকার তার ব্যাটিংয়ের ধরনের সঙ্গে এখনকার ব্যাটিংয়ের ধরনের যদি একটু কম্পারিজন আমরা করি, প্রথমত খেয়াল করেন তার দাঁড়ানোর ধরনটা তখন ছিল অনেক বেশি মাত্রায় ওপেন স্ট্যান্স, কিন্তু এখন তিনি দাঁড়ান অনেক বেশি মাত্রায় ক্লোজ স্ট্যান্সে, অনেক বেশি মাত্রায় ক্লোজ স্ট্যান্সে। পায়ের পজিশন খেয়াল করে দেখেন, আগে অনেক বেশি মাত্রায় ওপেন স্ট্যান্স, এখন সেটা অনেক বেশি মাত্রায় ক্লোজ স্ট্যান্স। মডার্ন ডে ক্রিকেটে ব্যাটাররা ওপেন স্ট্যান্সে দাঁড়ানোই স্বাচ্ছন্দ্য বোধ করেন, কিন্তু যে একটু আগে আমি বলছিলাম এক একজন ব্যাটারের জন্য এক একটা টেকনিক সুইটেবল হয়, ট্রাভিস হেডের জন্য জাস্টিন ল্যাঙ্গার বের করেছেন সুইটেবল হচ্ছে ক্লোজ স্ট্যান্সে ব্যাটিং করা। দুই নম্বর যে পয়েন্টটা আপনাকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে ব্যাটটাকে কোন অবস্থানে ধরেছেন। খেয়াল করে দেখেন, আগে যখন তিনি ব্যাটটাকে ধরতেন সেটা ধরতেন প্যাডের অনেক উপরের অবস্থানে, অনেকটা চেস্ট হাইটের কাছাকাছি অবস্থানে ব্যাটটাকে ধরতেন। বর্তমান সময় তিনি ব্যাটটাকে ধরেন কোথায়, সেটা প্যাডের খুব কাছাকাছি অঞ্চলে, প্যাডের খুব কাছাকাছি অঞ্চলে। এবং আরেকটা খুব উল্লেখযোগ্য ব্যাপার, ব্যাটটাকে গ্রিপ করার ধরন, আগে তিনি যেভাবে ব্যাটটাকে গ্রিপ করতেন অনেকটাই খেয়াল করে দেখবেন হাতের তালুটা ওপেন হয়ে আছে, এবং এতে ব্যাট ধরার ধরনের পার্থক্যের জায়গাটা চিন্তা করেন, ব্যাটের একদম কোণা বরাবর চিন্তা করেন। আপনি শুধুমাত্র আগেকার ক্ষেত্রে তার ব্যাটের ডান পাশের কোণাটাকে দেখতে পাচ্ছেন, বাম পাশের কোণাটাকে কিন্তু দেখতে পাচ্ছেন না, অনেকটা তলোয়ার দূর থেকে দেখলে যেরকম মনে হয় সেই স্টাইলে তার ব্যাট ধরা। কিন্তু বর্তমান সময়ে তিনি ব্যাটটাকে ধরছেন কিন্তু গ্রিপিং স্টাইলটা কিন্তু অনেক বেশি মাত্রায় ক্লোজ, এবং এক্ষেত্রে ব্যাটের পজিশনটা একটু লক্ষ্য করে দেখেন, আপনি দেখতেই পাচ্ছেন বাম পাশের কোণা এবং ডান পাশের কোণা দুইটাই আপনি ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন। মানে আগে তিনি ব্যাট ধরতেন অ্যাঙ্গুলার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক এই মুহূর্তে তিনি যেটা ব্যাট ধরেন সেটা কিন্তু আপনি ব্যাটের দুই পাশের কোণায় ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন। সো দিস ইজ দ্য বিগেস্ট ডিফারেন্স যেটা ট্রাভিস হেডের ব্যাটিংয়ে জাস্টিন ল্যাঙ্গার এনেছেন। এবারে বল ছাড়ার পরের জায়গাটা যদি একটু খেয়াল করে দেখেন, এই মুহূর্তে বল ছাড়ার পরের ফ্রেমটাতে ট্রাভিস হেড আরও অনেক বেশি মাত্রায় ক্লোজ, তার হ্যান্ড পজিশনটা প্যাডের সঙ্গে আরও অনেক বেশি মাত্রায় ক্লোজ, যেটা আগে যখন তিনি ছিলেন তখন অত বেশি ক্লোজ ছিল না। এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে, আপনি পার্থক্যের জায়গাটা সেখানেই বুঝবেন, যেটা হচ্ছে আপনি ব্যাটের ফেসটাকে যদি একটু খেয়াল করেন, আগে তার ব্যাটের ফেসে শুধুমাত্র অ্যাঙ্গুলার আপনি একটা পোর্শন যেটা ডান পাশের কোণাটাকে আপনি দেখতে পাচ্ছেন, এখন আপনি দেখতে পান ডান পাশের কোণা, বাম পাশের কোণা দুই পাশেই। এবং ব্যাটের পজিশনটা লক্ষ্য করে দেখেন, ঠিক যে সময়টায় বোলার বল ছাড়ছেন ওই পার্টিকুলার মোমেন্টটাতে তার ব্যাটের পজিশনটা আসে একেবারে বাহাইন্ড ফ্রম হিজ হেড, অর্থাৎ তার মাথার পেছন থেকে একদম উইকেট কিপারের ওই জোনটা থেকে তার ব্যাটের পজিশনটা আসে। সো এই জায়গাটা একটা বড় পরিবর্তন জাস্টিন ল্যাঙ্গার করেছেন। এবং আবারও একটু আপনাদেরকে দেখাই, এটা জাস্টিন ল্যাঙ্গার নিজে ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে এই আর্টিকেলটা তিনি লিখেছেন, এবং তিনি সেখানে বলেছেন যে ট্রাভিস হেডকে নিয়ে আসলে তিনি যখন একদম ইনিশিয়াল স্টেজে হেডকে দেখেছেন তখন থেকে তার কাছে মনে হয়েছে তার টেকনিক্যাল এই জায়গাগুলোর পরিবর্তন করলে হি ক্যান বি ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটার্স ইন দিস সেঞ্চুরি, এবং সেটাই কিন্তু ট্রাভিস হেড সেদিকে আস্তে 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 করে যাচ্ছেন। এবং এই বিষয়টা খুব উল্লেখযোগ্য যে টেকনিক্যাল কিছু পরিবর্তনের ফলে একজন ব্যাটসম্যানের মধ্যে যে একটা ম্যাসিভ চেঞ্জ আসতে পারে হেড সেটা করে দেখিয়েছেন। আরেকটা উল্লেখযোগ্য ব্যাপার আপনি খেয়াল করে দেখবেন, আমরা যদি ট্রাভিস হেডের কয়েকটা বল খেয়াল করি, কয়েকটা বল তিনি ফেস করছেন, পেছনের পাটা প্রত্যেকটা শট খেলার ক্ষেত্রে পেছনের পাটাকে একটা লো ডাউন পজিশনে তিনি নিয়ে যাচ্ছেন। খেয়াল করে দেখবেন পেছনের পাটার একটা ভাঁজ তিনি করছেন অলমোস্ট প্রত্যেকটা শট যখন তিনি খেলছেন, সেটা বোলার যে অ্যাঙ্গেল থেকে আসুক না কেন ব্যাক লেগের বেন্ডিংটা এটা একটা কমন সিনারিও তার ব্যাটিংয়ের ক্ষেত্রে সবসময়, অর্থাৎ পেছনের পাটাকে বেন্ড করে এমনিতেই তিনি একটু লো ডাউন অবস্থায় খেলেন। আমরা ব্যাটসম্যানদের ব্যাকলিফ্ট চিন্তা করি যে যারা একটু লং রেঞ্জের হিটিং পছন্দ করেন তারা হাই ব্যাকলিফ্টে ব্যাটিং করেন, না ট্রাভিস হেডকে আপনারা দেখেছেন যে তার ব্যাকলিফ্টটা কিন্তু অনেক লো এবং তার হাতের অবস্থানটা থাকে প্যাডের খুব কাছাকাছি, এবং সেই সঙ্গে সেটা
যখন তিনি করেন তার সাথে আর একটা উল্লেখযোগ্য ব্যাপার, যে এই যে ব্যাক লেগের যে বেন্ডিংটা, ব্যাক লেগের বেন্ডিংটা তাকে আরও সেন্টার অফ গ্র্যাভিটির কাছাকাছি থাকতে সহযোগিতা করে, যেটা আমরা একদম ফিজিক্সের পরিভাষায় যদি বলি যে সেন্টার অফ গ্র্যাভিটির কাছাকাছি অঞ্চলে বসবাস করা, এই জায়গাটা ট্রাভিস হেড খুব ভালো মতো এনশিওর করতে পারেন। যেটা আমরা জস বাটলারের ক্ষেত্রেও দেখি যে জস বাটলার কিন্তু সেন্টার অফ গ্র্যাভিটির খুব কাছাকাছি জায়গায় থেকে তিনি ব্যাটটাকে বা ব্যাটিং পজিশনটাকে হোল্ড করার চেষ্টা করেন। সো এক্ষেত্রে ব্যাক লেগের বেন্ডিংটা অনেক বেশি মাত্রায় গুরুত্বপূর্ণ তাদের ক্ষেত্রে। ট্রাভিস হেডকে নিয়ে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপের সময় একটা অ্যানালাইসিস করেছিলাম এবং সেই অ্যানালাইসিসে দেখিয়েছিলাম যে আসলে হেডের উইকেটটা কোথায়, আপনি তাকে আউট করতে চাইলে অপোনেন্ট টিমের অ্যানালিস্ট কীভাবে প্ল্যান করবে। সেটা আমরা একটা জায়গায় দেখিয়েছিলাম যে ট্রাভিস হেড তার রিসেন্ট পাস্টার আউট যদি একটু পর্যালোচনা করা যায়, সেই সমস্ত বলেই তিনি আউট হন ম্যাক্সিমাম ক্ষেত্রে, যে সমস্ত বল আসলে কোনো বোলার আম্পায়ারের রাইট হ্যান্ড সাইড থেকে বোলিং করতে আসে। ইনফ্যাক্ট ওয়ার্ল্ড কাপের প্রথম তিনটা ম্যাচ বা প্রথম চারটা ম্যাচ পর্যালোচনা করে, প্রথম তিনটা ম্যাচ এবং তার আগে অস্ট্রেলিয়া যে নিউজিল্যান্ডের সঙ্গে খেলেছিল, চারটা ম্যাচ পর্যালোচনা করে আমরা দেখিয়েছিলাম যে হেডকে আসলে অ্যারাউন্ড দ্য উইকেটের ওই অ্যাঙ্গেলটা থেকে, অর্থাৎ ডানহাতি বোলার যদি আম্পায়ারের রাইট হ্যান্ড সাইড থেকে আসেন, অ্যারাউন্ড দ্য উইকেটের ওই অ্যাঙ্গেলটা থেকে বল করলে তিনি সেখান থেকে উইকেট দেন, এটার একটা বিশ্লেষণ আমরা করেছিলাম ঠিক ইমিডিয়েটলি। তারপর আমরা দেখেছিলাম যে জসপ্রীত বুমরা ট্রাভিস হেডকে কিন্তু ওই অ্যাঙ্গেল থেকেই আলটিমেটলি আউট করেছিলেন একটা স্লোয়ার ডেলিভারিতে। সো ব্যাটসম্যান, প্রত্যেক ব্যাটসম্যানেরই স্ট্রং জোন যেরকম থাকে উইক জোনও থাকে, আবার সেই উইক জোনকে নিয়ে যখন অ্যানালিস্টরা প্ল্যান করে কোনো টিমকে দেন, বোলাররা অ্যাপ্লাই করার চেষ্টা করেন, ব্যাটসম্যানদেরও কিন্তু কাজ থাকে ওই যে বোলাররা যে তাকে নিয়ে প্ল্যান করবে সেগুলোর এগেনস্টে আবার একটা কাউন্টার অ্যাটাক দেয়। সো ক্রিকেট এভাবেই চলে এবং এটাই ক্রিকেটের সবচেয়ে মজার ব্যাপার, যে আপনার উইক জোন থাকবে, ওই উইক জোনে অপোনেন্ট টিম টার্গেট করবে, আবার আপনার কাজ থাকবে ওই উইক জোনটাকে ওভারকাম করা। সো দিস ইজ অল অ্যাবাউট ক্রিকেটের একদম ধারাবাহিক প্রক্রিয়া। কিন্তু সামগ্রিকভাবে যেটা সবচেয়ে উল্লেখযোগ্য সেটা হচ্ছে ট্রাভিস হেডের এই যে ব্যাটিং বায়োমেকানিক্সের পরিবর্তনটা। এখানেই কোচিং যে কত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং কোচিং যে সত্যিকারের অর্থে একটা প্লেয়ারকে কীভাবে পরিবর্তন করতে পারে, প্রপার কোচিংটা, শিক্ষিত কোচিংটা, এটা অস্ট্রেলিয়া টিমের ক্ষেত্রে জাস্টিন ল্যাঙ্গার ট্রাভিস হেডের এই কাজটা করে কিন্তু প্রমাণ করেছেন। সো স্কিল ট্রেনিংয়ের জায়গাটায় কোচদের যে একটা বড় ভূমিকার জায়গা আছে সেটা কিন্তু খুব উল্লেখযোগ্য এবং সেক্ষেত্রে কোচকে শিক্ষিত হতে হয়। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, অবশ্যই লিখে পাঠাবেন। ট্রাভিস হেডের ব্যাটিং নিয়ে আপনারা কী মনে করছেন? থ্যাংক ইউ।